চুর সন্দেহে এলাকাবাসীর হাতে আটক যুবক। পরবর্তীতে ওই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। ঘটনা মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মধুকৃষ্ণপুরের অফিসটিলা এলাকায়। জানা যায়, মধুকৃষ্ণপুরের অফিসটিলা এলাকায় দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে চলছে। এর মধ্যে মঙ্গলবার রাতে চোর সন্দেহে এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানা পুলিশের হাতে তুলে দেয় মধুকৃষ্ণপুরে অফিসটিলা এলাকার স্থানীয় সাধারণ মানুষ। তেলিয়ামুড়া থানাধীন মধুকৃষ্ণপুরে অফিসটিলা এলাকায় এক যুবককে মঙ্গলবার রাতে এলাকায় সন্দেহমূলকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী আটক করে এই যুবককে। এলাকাবাসীদের অভিযোগ, ওই যুবকের সঙ্গে আরও লোক ছিল যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী আরও অভিযোগ করে জানায়, এই যুবকের বাড়ি নাকি তেলিয়ামুড়া থানাধীন উত্তর মহারানী এলাকায়। আটককৃত যুবকের নাম শিবা দেববর্মা। পরে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর হাতে আটককৃত সেই যুবককে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায়। আর এদিকে প্রায় সময় আমরা এলাকাটার ভিতরে মানে এই চুরি একদম মানে অতিরিক্ত বেড়ে গেছে, প্রচন্ড চুরি হইতেছে। কোন জায়গায় এটা? এটা মাইগঙ্গা অফিস ছিল আগে, যখন চুরি টুরি হইতো প্রশাসনের তরফে কোনো রকম মানে উদ্যোগ গ্রহণ করা হইতো না পুলিশ বা? হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে দায়িত্ব দিয়ে কোনো ইয়ে করতাম, কিন্তু এমনি কোনো। তার সঙ্গে আর কেউ ছিল নি? দুজন আসলো, তারা বাইরে গেছে। কোন জায়গা থেকে ধরা হয়েছে তারা? এটা হইতো অফিস ছিল সামনের একটা ওষুধ পাল করে নাম আছে তার বাড়ির লোক। সে কি এই জায়গার স্থানীয় নাকি বাইরের থেকে আইসে? তার বাড়ি উত্তর মহানীপ, মানে বাইরের থেকে আইসে। হ্যাঁ, বাইরের থেকে আইসে। এখন কি করবেন তারে? তারা আইনের হাতে তুলে দেব, আইন এটার ব্যবস্থা নেবে। আইন কি করবে? তার নাম টাম কিছু জানতে পারছেন? না, কোনো তো এসে একবার এক নাম কো, আরেকবার আরেক নাম কো। পিটু রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।